হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়াকস অফ লাইফ উইথ রাহুল রয়। আপনাদের সবাইকে স্বাগতম আমার ব্লগ 14-এ। আজকে আমি আপনাদের কে নিয়ে যাব পুরো ইংল্যান্ড, ইউনাইটেড কিংডমের সবচেয়ে বলতে পারেন অ্যাট্রাকটিভ বা ট্যুরিস্ট হাইপড একটা প্লেস, যেটা হচ্ছে উইন্ডসর ক্যাসেল। বেসিক্যালি উইন্ডসর ক্যাসেলটা হচ্ছে রানীর বাড়ি। রানী তার পুরো সময়টাই, বেশিরভাগ সময়টাই উইন্ডসর ক্যাসেলে কাটায়। আপনারা জানেন বাকিংহাম প্যালেস নামে আরেকটি প্যালেস আছে, যেটা লন্ডন শহরে অবস্থিত। এটাকে রয়্যাল ফ্যামিলির মানুষজন বলে হচ্ছে অ্যাজ অফিস হিসাবে। দিস ইজ দ্য অফিসিয়াল রয়্যাল প্যালেস, বেসিক্যালি বাকিংহাম প্যালেসটা, যেখানে দেয়ার আর 1000 রুমস বাকিংহাম প্যালেসে। সেখানে রয়্যাল ফ্যামিলি মাত্র 12-12টি না 24টি রুমের মতো ব্যবহার করে। তো চিন্তাই করতে পারছেন ভিউয়ার্স, রাজ পরিবার তাদের বেশি সময়টাই পুরো বছরে কাটায় উইন্ডসর ক্যাসেলে। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাবো উইন্ডসর ক্যাসেলে এবং ইন ডিটেইলস দেখানোর চেষ্টা করব উইন্ডসর ক্যাসেলে কী কী আছে। এবং আপনাদেরকে জানিয়ে নেই আমি এই উইন্ডসর ক্যাসেলে গিয়েছিলাম কীভাবে। উইন্ডসর ক্যাসেলে যাওয়ার জন্য আমি একটি প্যাকেজ নিয়েছিলাম, সেটা হচ্ছে দ্য গোল্ডেন ট্যুরস ইউকে থেকে। সেই প্যাকেজটি নিয়ে আমি একসাথে কালকে তিনটা ট্যুর কমপ্লিট করেছি। আমি আপকামিং তিনটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আমি কোন কোন জায়গাগুলোতে গিয়েছিলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ গাইস, সো লেটস গো। দর্শক দেখতেই পাচ্ছেন আকাশে অনেক মেঘ জমেছিল সেই আমার উইন্ডসরে যাওয়ার দিনে। এটা সত্ত্বেও আমার সকাল সকাল বেশ 6টা বাজে বেরিয়ে যেতে হয়েছে। আমাদের জার্নি শুরু হয় ভিক্টোরিয়া স্টেশন থেকে। ভিক্টোরিয়া স্টেশন থেকে গোল্ডেন ট্যুর ইউকের এই বাসটিতে করে আমরা চলে যাই উইন্ডসর ক্যাসেলে। যাবার সময় আমাদের গাইড ব্রুস অনেক সুন্দর এক্সপ্লেন করছিল এই লন্ডন শহরের সম্পর্কে, অনেক ফানি ওয়েতে। পাশাপাশি অনেকগুলো ফেমাস জায়গা ব্যাপারেও সে বলছিল, যেমন আলবার্ট মিউজিয়াম, কেনসিংটন গার্ডেন, হাইড পার্ক। পাশাপাশি উনি অনেক জায়গার ইতিহাস তুলে ধরছিল, যে কীভাবে সবগুলো জায়গা আজকে এই এই পজিশনে এসে পৌঁছেছে বা তাদের ইতিহাস কী ছিল। যাই হোক, ইতিমধ্যেই আমরা রওনা দিই। আমাদের রওনা দেওয়ার ঠিক 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই উইন্ডসর ক্যাসেলে। এবং সেখানে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন আকাশের আবহাওয়াটা বেশ গম্ভীর ছিল। আকাশে কালো মেঘ আর আশেপাশে কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আমার বেশ ভালোই লাগছিল। আমরা পার্কিং গাড়িটি রেখে আমাদের পুরো গ্রুপটিকে নিয়ে ব্রুস সামনের দিকে এগোতে থাকে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডসরের মেইন স্টেশনের ফটকটি। আমাদের গ্রুপ মেম্বার সবাই আমরা একসাথে করে এগিয়ে যাচ্ছিলাম মেইন ট্রেন স্টেশন থেকে বের হয়ে উইন্ডসর ক্যাসেলের ঠিক মুখের দিকে। দেখতে পাচ্ছেন রিভিউয়ার্স, এটা হচ্ছে সেই 18th century একটা ট্রেন। এই ট্রেনে করে কুইন ভিক্টোরিয়া এখানে এসেছিল। শি ওয়াজ ভেরি ব্রেভ। বলা হয় এই ট্রেনটা অনেক আনলাকি ছিল, অনেকগুলো মানুষের জীবনও গিয়েছিল এই ট্রেনে ওঠার কারণে। কুইন ভিক্টোরিয়া ওয়াজ রিয়েলি ব্রেভ বলতেই হয়। পরবর্তী দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডসর ক্যাসেলের স্টেশনটা, বেসিক্যালি মেইন স্টেশন অফ উইন্ডসর। আর এটাই কিন্তু উইন্ডসর বলা হয়, দিস ইজ নট উইন্ডসর, ইট ইজ উইন্ডসর, WINDSOR, উইন্ডসর ক্যাসেল। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন স্টেশনের প্রায় মুখের দিকে চলে এসেছি। এখান থেকে বেরিয়েই আমি আপনাদেরকে দেখাবো মেইন হচ্ছে ফটকটি উইন্ডসর ক্যাসেলের। কি চমৎকার একটা অনুভূতি ছিল, আর আমাদের গ্রুপের সবাই আমরা একসাথে ছিলাম। এবং আপনাদেরকে ইন ডিটেলস ট্যুর দেওয়ার চেষ্টা করব, আশা করি আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস, সো লেটস গো। এটাই হচ্ছে 360 ডিগ্রি ভিউ আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করছি। এখানে দেখেন সামনেই আমাদের ব্রুস ছিল গাইড, আর এটা হচ্ছে এখানকার পরিবেশ। পাশে একটা টাওয়ারটি 1 ঘন্টা বাজছিল, কি অসাধারণ একটা ফিলিংস আমি বলে বুঝতে পারবো। পরবর্তীতে গ্রুপের সবার সাথে আমরা এগোতে থাকলাম। দেখতেই পাচ্ছেন আমরা সবাই একটা জায়গায় এসে
একত্রিত হয়েছে। ব্রুস কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল আমাদেরকে যে সে কীভাবে টিকিটটি কালেক্ট করে আমাদেরকে দিবে এবং আমরা তারপরে আস্তে আস্তে সবাই কীভাবে ভিতরের দিকে যাব। দেখতে থাকুন। তারপর এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ব্যাক গেটটা, এই গেট দিয়ে বেরিয়ে যেতে হয়। এটা আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে আবার ভালো মতো দেখাবো। তার আগে চলুন যাওয়া যাক, টিকিটটি কালেক্ট করি আমরা। টিকিটটি কালেক্ট করে ব্রুসের কথাগুলোকে পালন করে আমরা সেদিক কোন দিক দিয়ে ঢুকবো তা ব্রুস দেখিয়ে দেবে এবং আপনাদেরকে আমি ইন ডিটেলস দেখানোর চেষ্টা করবো ভিতরটা আসলে কেমন। ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে উইন্ডসর ক্যাসেলের টিকিটটি, দেখতেই পাচ্ছেন। টিকিটটি নিয়ে আমি আর আমার উজবেকিস্তানের একজন তখন পরিচিত হওয়া বন্ধু তার সাথে একসাথে হাঁটতে থাকলাম উইন্ডসর ক্যাসেলের ভিতরে। সো এখানে রাস্তাটির কালার পুরো রেড, দেখে মনে হচ্ছিলো কেমন একটা লাল গালিচা সংগঠন দেওয়া হচ্ছে এরকম। আর একটু আনলাকি ছিলাম কারণ ওয়েদারটা একদমই খুব ওয়েট ছিল, আর ইংল্যান্ডের ওয়েদারটা আমার একদমই পছন্দ না। মানে কেমন একটা নিজের দেখতাকে ভাব থাকে, এটা আমার খুব আনইজি ফিল হয়। ইভেন ব্রিটিশরাও এরকম ধরনের ওয়েট ওয়েদার খুব একটা পছন্দ করে। তাই হোক, দেখতেই পাচ্ছেন কি চমৎকার সাজানো গোছানো, কার্পেটিং করার মতো ঘাসগুলো লাগানো এই উইন্ডসর ক্যাসেলের। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। যারা ইংল্যান্ডে আসার চিন্তাভাবনা করছেন বা যারা ইংল্যান্ডে এসে ঘুরে গেছেন, এখানে আসেননি, আমার মনে হয় আপনাদের কোনো কিছু একটা মিসিং ইংল্যান্ড ইংল্যান্ড টুর। বিকজ ইংল্যান্ডে থাকলে অবশ্যই 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 কুইনের মোস্ট ফেভারিট প্লেস উইন্ডসরে অবশ্যই আসতে হবে। এবং এখানে আসার কিন্তু উপায় খুবই ইজি। আমি যদিও একটা ট্যুর গাইড নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু আপনার ইচ্ছা করলে লন্ডনের প্যাডিংটন স্টেশন থেকে একটা ট্রেনে করে কিন্তু চলে আসতে পারেন উইন্ডসরে। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। তো চলুন ভিউয়ার্স, দেখতে থাকি, আর বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকি এবং আপনাদের সাথে আমিও একটু দেখতে থাকি আমার সেই কালকের এক্সপিরিয়েন্সটা। আশা করছি আপনাদের সবার ভালো লাগছে। প্লিজ 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 ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো লেটস গো গাইস। আমি আর দেখতে পাচ্ছেন আমার সেই উজবেকিস্তানের ফ্রেন্ডটি, আমরা একসাথে হেঁটে যাচ্ছিলাম এই ওয়েটি ধরে ঠিক উইন্ডসর ক্যাসেলের মধ্যের দিকে। এখানে ছবি তোলা, ভিডিও করা সব কিছুই পারমিটেড, কিন্তু সব বাহিরের পার্টগুলোতে। স্টেট অ্যাপার্টমেন্ট যেটা আছে আর কুইন্স ডল হাউস, এগুলোর ভিতরে ভিডিও করা একদমই নিষেধ। সো আই ওয়ন্ট বি এবল টু শো ইউ ইনসাইড দ্যাট। বাট বেসিক্যালি আমার লক্ষ্যটা হচ্ছে আপনাদেরকে ওই জায়গাটির সম্পর্কে একটা ভাইব দেওয়া। আপনারা দেখলেই বুঝতে পারবেন জায়গাটি বেসিক্যালি কেমন। এই গার্ডেনটা চমৎকার সুন্দর, যদিও সেই গার্ডেনটা তখন বন্ধ ছিল, সেই কারণে আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাতে পারিনি। বাট বুঝতেই পারছেন উইন্ডসর ক্যাসেলটা বেসিক্যালি কেমন। ও, আর পাশাপাশি বৃষ্টির কারণে আমার বেশ কষ্ট হয়েছে এই ভিডিওটা করতে। তো অ্যাজ এ পিস অফ টক অ্যাপ্রিসিয়েশন, আপনারা যদি আমার ভিডিওটিতে লাইক দেন এবং বেশি বেশি করে শেয়ার করেন, আই উড বি ভেরি কাইন্ড টু অল অফ ইউ। ইট উড বি আ ভেরি কাইন্ড অ্যাক্ট। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পরবর্তীতে আমি ওই রাস্তা ধরেই উপরের দিকে উঠতে থাকলাম উইন্ডসর ক্যাসেলে। বিকজ উইন্ডসর ক্যাসেলটা কিন্তু একটি পাহাড়ের মধ্যে বেসিক্যালি করা। দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তাগুলো অনেক ইনক্লাইন্ড। এই গার্ডেনটা কেন জানি আমার খুবই ভালো লেগেছিল, বারবার গার্ডেনটি দেখছিলাম। আর আস্তে আস্তে এই উইন্ডসর ক্যাসেলের উপরের দিকে উঠছিলাম, বেশ ভালো ইনক্লাইন ছিল আর চমৎকার একটা এনভায়রনমেন্ট, চমৎকার। ওখানে বেসিক্যালি যারা এটা দেখাশোনা করে তারা খুবই হেল্পফুল, খুবই নাইস, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। পরবর্তীতে এই গেটটির ধরে আমরা একটু দেখার চেষ্টা করলাম যে আমরা কত উপরে আছি। পরবর্তী সময় এখানে আমি এসে দেখতে পারলাম যে এই ক্যাসেলটি নর্মাল উইন্ডসর সিটি থেকে অনেক উপরে অবস্থিত। আপনারা এখান থেকে দেখতে পারবেন
নিচের অংশটুকু দেখা যাচ্ছে যে আমরা পাহাড়ের কত উপরে আছি। নিচে হচ্ছে উইন্ডসর শহরটি। চমৎকার মাইন্ড ব্লোয়িং ভিউ পাচ্ছিলাম ওই সময়, এবং টিপ টিপ বৃষ্টি পড়ছিল। তো আমি আমার সেই ফেমাস ব্ল্যাক জ্যাকেটটি মাথায় ঠিক দিয়ে ভালো মতো গায়ে জড়িয়ে এগোতে থাকলাম আপনাদেরকে বেস্ট ভিউটুকু দেওয়ার জন্য। আশা করছি আপনাদের অনেক ভালো লাগছে। প্লিজ 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 ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডিয়ার ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। সো দেখতে থাকুন, আপনাদের সাথে আবার আমি পরবর্তীতে এসে কথা বলছি। চমৎকার। আর ঠিক এই পাশেই হাতের ডান দিক দিয়ে চলে গেছে হচ্ছে স্টেট অ্যাপার্টমেন্ট আর হচ্ছে ডল হাউসের দিকে। সেখানে আমি রিয়েলি সরি, আমার যেতে হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ সিকিউরিটি রিজনস। আশা করি আপনারা বুঝবেন জিনিসটা, কারণ এটা তো আসলেই একটা লাইফ ক্যাসেল, তো অনেক কিছু এখানে মানতে হয়। এখন যে পার্টি আপনারা দেখছেন, এই পার্টে আমাদের প্রবেশ করা অথবা এখানে কোনো কিছু করা একদমই নিষিদ্ধ, কারণ ওই পার্টটা হচ্ছে প্রোটেক্টেড পার্ট। এদিকে বেসিক্যালি রয়্যাল ফ্যামিলিরা বসবাস করেন এই পার্টিতে। সো এই পার্টিতে যাওয়া আমাদের একদমই নিষিদ্ধ ছিল, কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কত চমৎকার, প্রিন্স ফিলিপের ডেড বডি কিন্তু মানে এখান থেকেই বের করেছিল। যারা যারা বিবিসি ওয়ার্ল্ডের নিউজে দেখেছিলেন, ঠিক এখান দিয়েই প্রিন্স ফিলিপের ডেড বডি নিয়েছিল রিসেন্ট। তার পরবর্তীতে আমি আর আমার সেই উজবেকিস্তানের ফ্রেন্ডটা, যার সাথে বাসে পরিচিত হয়েছিলাম, আমরা দুজনে একসাথে চলে যাই রোজ গার্ডেনে। রোজ গার্ডেন ওয়াজ রিয়েলি 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 ভেরি বিউটিফুল। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ, আজকে স্টেট অ্যাপার্টমেন্টের মধ্যেও আমরা দুইজনই ফার্স্ট ছিলাম। পরবর্তীতে এই যে গার্ডেনটা দেখছেন, রোজ গার্ডেনটা, এখানেও আমরা দুজনই ফার্স্ট ভিজিটার ছিলাম। দেখতেই পাচ্ছেন এত বড় পুরো বাগানটি, তা মনে এরকমভাবে একা মানে আসতে পেরে মনে হচ্ছিল যে আমরাই যেন এখানকার কোনো রাজ পরিবারের কোনো সদস্য। অসম্ভব সুন্দর একটি ভিউ ছিল, আর পাশাপাশি বৃষ্টি হচ্ছিল। সো বুঝতেই পাচ্ছেন কেমন দেখাকে একটা ব্যাপার কাজ করছিল আমার মনে। বাট স্টিল আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমাকে কষ্টটি করতে হয়েছে। জাস্ট ইন দ্য সেন্স যে আপনারা ভালো একটি ভিউ পান এবং আপনারা এনজয় করেন এই পুরো উইন্ডসর ক্যাসেলের এই পুরো ট্যুরটা। দেখতেই পাচ্ছেন আমরা এখন এই রোজ গার্ডেনের একদম মধ্যের অংশে। কি চমৎকার সুন্দর সুসজ্জিত, গোলাপের গাছগুলো খুবই সুন্দর, এই বাগানের ঘাসগুলো সব এক সাইজের, ক্রিসমাস ট্রিগুলোকে কাটা, মানে কি যে চমৎকার একটা অনুভূতি ছিল ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে শুধু বলে বোঝাতে পারবো না কি অসাধারণ লেগেছে আমার এই এই উইন্ডসর ক্যাসেলের এক্সপিরিয়েন্সটি। অসম্ভব সুন্দর একটা পার্ট এই রোজ গার্ডেনটি উইন্ডসর ক্যাসেলের। আপনারা কখনও যদি নিজের কাছে আসেন, অবশ্যই 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 এই রোজ গার্ডেনটিতে আসবেন এবং নিজে ঘুরে দেখার চেষ্টা করবেন যে আসলে কেমন একটা
ফিল পাওয়া যায়, এখানে না আসলে বলে বোঝানো সম্ভব। আমি আমাকে সহকারে আপনাকে দেখাচ্ছি একটা ভিডিওতে, আমি এই ভিডিওটিতে আমার একটু অংশ রাখলাম আপনাদের দেখানোর জন্য। পরবর্তী রিভিউয়ার সব কিছু ওদিক থেকে পার্টার করে এসে এখন আমরা প্রায় একটু পরে বেরিয়ে যাবো উইন্ডসর ক্যাসল থেকে। দেখতেই পাচ্ছেন সামনেই হচ্ছে সেন্ট জর্জ জর্জ ক্যাসল, না সেন্ট জর্জ ক্যাথেড্রাল এটা বেসিক্যালি বলে। এখানে লাইভ প্রেয়ার্স হয়, যারা খ্রিস্টান ধর্মে যারা আছেন তারা আসলে এখানে অবশ্যই প্রেয়ার্স করতে পারেন। ওদের স্পেসিফিক ডে আছে, সানডে মানডে থার্সডে যে দিনগুলোতে একটা পার্টিকুলার টাইমে এখানে প্রেয়ার্স হয়। কি চমৎকার সুন্দর ভিউয়ার্স। উইন্ডসর ক্যাসলে গিয়ে আমি আসলে এই রয়্যাল যে হেরিটেজ, ইংলিশ রয়্যাল হেরিটেজ সম্বন্ধে একটু একটু উপলব্ধি করতে পারছি কতটা এনরিচড। ওই যে ভিউয়ার্স, আমি সবসময় একটা কথাই বলি, যে জাতি তাদের ইতিহাসকে ধরে রাখতে জানে সেই জাতি তত বেশি উন্নত। এই জন্যই ব্রিটিশদেরকে সবাই ব্রিটিশ বলে। আমরা উদাহরণ দিয়ে বাংলাদেশে বলি যে ব্যাটা খুব ব্রিটিশ হয়ে গেছে। সো এই কথাটা এই কারণেই বলি যে আসলে ব্রিটিশদের কাজকর্মগুলো বা জিনিসগুলো আসলে এরকম। দেখতেই পাচ্ছেন সেন্ট জর্জ ক্যাসল, সেন্ট জর্জ ক্যাথেড্রালের পাশে রাস্তা ধরে আমি আস্তে আস্তে এগোতে থাকলাম। হাতের রাইট সাইডে ছিল একটা প্রাইভেট হাউস, প্রাইভেট হাউসে আমাদের প্রবেশ নিষেধ ছিল, কিন্তু ওখানে আমার সৌভাগ্য হয়েছিল একটা গার্ড, গ্রেনেডিয়ার গার্ড, যাদের রেড ড্রেস, মাথায় লম্বা সেই ব্ল্যাক চুলের মতো একটা হেলমেট পরে থাকে, তাদেরকে সামনাসামনি রেকর্ড করার সৌভাগ্য হয়েছিল। আপনারা দেখবেন, আশা করছি আপনারা এই জিনিসটা বেশ এনজয় করবেন, তারা কীভাবে ওই জায়গাটিতে গার্ড দিয়েছে এবং কীরকম শব্দ হচ্ছে। শেষমেশ আমি আপনাদেরকে একটা 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছেন এই লেফট সাইডের এই পথ ধরে আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে আমি ডিয়ার ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখাবো যে ওই লাল পোশাক পরা সেই গার্ডটা, যাদেরকে বলা হয় গ্রেনেডিয়ার গার্ডস, তারা কীভাবে ওখানে গার্ড দিচ্ছে। চলুন যাই ভিউয়ার্স, দেখা যাক। ভিউয়ার্স আপনারা দেখলেন গ্রেনেডিয়ার গার্ডসের সেই প্যারেড গার্ডিংয়ের সময়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই উইন্ডসর ক্যাসল থেকে। এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার গেটটি। এই গেটটিও একটা কেমন রাজকীয় একটা ফিল দেয়, রয়্যাল রয়্যাল একটা ফিল। গেটের সামনে পুলিশ ছিল, উইথ আর্মি পুলিশ তারা গার্ড দিচ্ছিল গেটটা। দেখতেই পাচ্ছেন যার সামনে দিয়ে আমরা শুরুতে এসেছিলাম সেই গেট ধরেই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চমৎকার সুন্দর। আর সেই সময়ের মধ্যে আকাশের অবস্থা আগের চেয়ে অনেক উন্নতি হলো এবং বৃষ্টিটাও থেমে গেল। আশা করছিলাম যে হয়তো সামনের যে ট্রিপগুলো আছে সেগুলো ভালো যাবে। সো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, যারা আমার এই আজকের ভিডিওটি পুরোটি দেখেছেন এবং যারা এনজয় করেছেন। প্লিজ 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 ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলুন ফিরে যাওয়া যাক, আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। So till that, take care. Bye-bye, viewers.